সাবস্ক্রাইব করুন কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ভারতীয় রেলে 62,907টি গ্রুপ ডি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো আমরা সকলেই জানি ভারতীয় রেলে 62,907টি গ্রুপ ডি ভ্যাকেন্সি বেরিয়েছে। তো এটার ফর্ম ফিল আপ স্টার্ট হবে 10ই ফেব্রুয়ারি থেকে। আমরা এই ভিডিওতে আলোচনা করব কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে। অল ওভার ইন্ডিয়াতে রয়েছে 62,960টি পোস্ট, কিন্তু আপনাদের নিজস্ব জায়গায় প্লেসে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেগুলো আমরা এখন দেখে নেব। আপনারা দেখুন কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে, এবং এক্সাম সিলেবাসে একটি বড়সড় চেঞ্জ হয়েছে, তো বদল হয়েছে, সেই বদলটি কী সেটাও আমরা দেখে নেব। এবং আইটিআই ছাড়া মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এটা আমরা জানি, কিন্তু কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবেন। গ্রুপ ডির টোটাল 28টি পোস্ট রয়েছে, তো আইটিআই ছাড়া শুধু মাধ্যমিক পাস প্রার্থীরা কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবেন সেগুলো আমরা এই ভিডিওতে দেখে নেব। তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন। সবার প্রথমে চলে আসলাম রেলওয়ে গ্রুপ ডি ফর্ম ফিল আপ নিয়ে। ফর্ম ফিল আপ শুরু 10ই ফেব্রুয়ারিতে এবং ফর্ম ফিল আপ শেষ হবে 12ই মার্চ। সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য ফিস থাকবে 500 টাকা, এবং অন্যান্য মানে এসসি এসটি এবং মহিলা প্রার্থী মানে ফিমেল প্রার্থীদের জন্য ফি থাকবে 250 টাকা। পাসপোর্ট ফটো স্ক্যান করতে হবে 15 থেকে 40 কেবির মধ্যে, এবং সিগনেচার স্ক্যান করতে হবে 50 থেকে 100 কেবির মধ্যে। নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ছাড়াও স্টেট ব্যাংক ও পোস্ট অফিসে চালানের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। চালান ওয়েবসাইট থেকে প্রিন্ট করে নেবেন। এখন আমরা দেখে নেব রেলে আইটিআই ছাড়া, রেলওয়ে গ্রুপ ডিতে আইটিআই ছাড়া অনলি 10 পাস প্রার্থীরা কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে দেখুন 28টি পোস্ট রয়েছে রেলওয়ে গ্রুপ ডিতে, তো তার মধ্যে অনলি 24 নম্বর থেকে 28 নম্বর পর্যন্ত যা যা পোস্ট দেখতে পারছেন আমি এখানে গোল মার্ক করে রেখেছি, 10th পাস প্রার্থীরা হেল্পার বা মেডিকেল, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট, পয়েন্টম্যান, গেটম্যান, পোর্টার, হেমাল, সুইপার কাম পোর্টার, এই পোস্টগুলির জন্য, এই 5টি পোস্টের জন্য গ্রুপ ডিতে আবেদন করা যাবে যারা শুধু মাধ্যমিক পাস প্রার্থী। এবং যারা আইটিআই পাস এবং মাধ্যমিক পাস দুটোই রয়েছে তারা এই টোটাল 28টি পোস্টের জন্যই আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব কোন রিজিয়নে কত ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে আপনারা দেখে নিতে পারেন কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে আন্ডার আনরিজার্ভ ক্যাটাগরি এসসি এসটি ওবিসি টোটাল। তো এখানে দেখে নিতে পারেন, এখানে দেখুন কলকাতা অর্থাৎ ইস্টার্ন রিজিয়নে রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির রয়েছে 1,155টি সিট। এখানে দেখুন 1,155টি সিট রয়েছে কলকাতা মানে ইস্টার্ন রিজিয়নে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এসসিদের জন্য রয়েছে 355টি সিট, এসটিদের জন্য রয়েছে 203টি পোস্ট, এবং ওবিসিদের জন্য রয়েছে 654টি পোস্ট। তো 62,960টি ভ্যাকেন্সির মধ্যে ইস্টার্ন রিজিয়ান অর্থাৎ কলকাতায় রয়েছে 2,367টি পোস্ট। তার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 2,367টি পোস্ট রয়েছে গ্রুপ ডিতে, রেলওয়ে গ্রুপ ডিতে। তো আশা করছি এই প্রশ্নটি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এই সমস্যাটি। অনেকে বলছিলেন যে 62,000 পোস্টের মধ্যে আমরা কটি পোস্ট পাব। তো এখানে দেখুন মেডিকেল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট, তো এটা আপনারা একটু স্ক্রিনশট মেনে নিতে পারেন, দেখে নিতে পারেন, ভিজুয়াল অ্যাকুইটি, মেডিকেল স্ট্যান্ডার্ড, জেনারেল ফিটনেস, তো এগুলো আপনারা দেখে নিতে পারেন। তারপর আলোচনা করব বয়স, এজ লিমিট 18 থেকে 31 বছরের মধ্যে হতে হবে। এবং দেখুন এখানে বলা রয়েছে 1/7/2018 অনুযায়ী, 1/7/2018 অনুযায়ী আপনাদের বয়স কিন্তু 18 থেকে 31 বছরের মধ্যে হতে হবে। এবং এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের ছাড় পাবেন, মানে তারা 36 বছর হলেও তারা আবেদন করতে পারবেন, মানে 18 থেকে তারা 36 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ওবিসি নন ক্রিমি লেয়ার ক্যান্ডিডেটস 3 বছরের ছাড় পাবেন, মানে তারা 34 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে এখানে আপনারা দেখে নিতে পারেন বাকি ক্রাইটেরিয়াগুলি। এখানে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে আমরা সবাই জানি মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস। এখানে দেখুন ক্যান্ডিডেট ক্যাটাগরিস, এখানে এক্সাম ফি, এক্সামিনেশন ফি আমরা দেখেছি এসসি এসটিদের জন্য 250 টাকা, এবং ফিমেলদের জন্য 250 টাকা, এবং জেনারেল
মেল এবং ওবিসিদের জন্য রয়েছে 500 টাকা। ফর্ম ফিল আপ মোড, মানে ফর্ম মোডস অফ পেমেন্ট অফ ফি, অনলাইন ফিও আপনারা করতে পারবেন। অনলাইন এটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইউজ করে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। অনলাইনে ফি আপনারা পে করতে পারবেন, অথবা যদি আপনারা চালানের সাহায্যে ফি মানে পেমেন্ট দিতে চান, তাহলে এসবিআই ব্যাংক চালান আপনারা বের করে এসবিআই ব্যাংকে জমা দিতে পারবেন, অথবা পোস্ট অফিস চালানও কিন্তু আপনারা বের করে পোস্ট অফিসে জমা দিতে পারবেন। তো সেগুলো ওয়েবসাইট থেকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এখানে আমরা দেখব রিক্রুটমেন্ট প্রসেস। এখানে দেখুন এক্সাম সিলেবাস একটু চেঞ্জ হয়েছে। দেখুন কম্পিউটার বেসড টেস্ট হবে সবার প্রথমে, ডিউরেশন থাকবে 90 মিনিট, নাম্বার অফ কোশ্চেন 100। তো আমি সিলেবাস নিয়ে এর আগে ভিডিও বানিয়েছিলাম, সেটা আপনারা দেখে নিতে পারেন। যেটা চেঞ্জ হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা এগুলো স্ক্রিনশট মেরে নিতে পারেন, খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। দেখুন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট PET, দেখুন এটা আপনারা দেখে নিতে পারেন। PAT 2 টাইমস। এখানে দেখুন মেল ক্যান্ডিডেটের জন্য কী কী ক্রাইটেরিয়া থাকা দরকার, মানে আপনাদের ফিজিক্যাল টেস্টে কী কী করতে হবে। শুড বি মেলদের জন্য, মানে ছেলেদের জন্য, শুড বি অ্যাবেল টু লিফট অ্যান্ড ক্যারি 35 কেজি অফ ওয়েট ফর এ ডিস্টেন্স অফ 100 মিটার্স ইন 2 মিনিটস ইন ওয়ান চান্স উইদাউট পুটিং দ্য ওয়েট ডাউন, অ্যান্ড শুড বি অ্যাবেল টু রান ফর এ ডিস্টেন্স অফ 1000 মিটার্স ইন 4 মিনিটস অ্যান্ড 15 সেকেন্ড ইন ওয়ান চান্স। আপনাদের 35 কেজি ওয়েট নিয়ে ক্যারি করে আপনাদের 2 মিনিটে 100 মিটার দৌড় দিতে হবে, এবং অথবা মানে এবং ওই এবং বলেছে, এটা অথবা বলেনি, দেখুন এবং বলেছে, অ্যান্ড শুড বি অ্যাবেল টু রান ফর এ ডিস্টেন্স, মানে 1 কিলোমিটার, মানে অর্থাৎ 1000 মিটার দৌড় দিতে হবে আপনাদের 4 মিনিট 15 সেকেন্ডে ইন ওয়ান চান্স। তো দেখে নিন মেল ক্যান। এখন আমরা দেখে নেব রেলওয়ে গ্রুপ ডিতে কতগুলি পোস্ট রয়েছে। টোটাল 28টি পোস্ট রয়েছে, আমি প্রথমেই বলে দিয়েছি 28টি পোস্টের মধ্যে 28টি পোস্টেই ITI পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং অনলি মাধ্যমিক পাস প্রার্থীরা যাদের ITI নেই, উইদাউট ITI তারা আবেদন করতে পারবেন এই 5টি পোস্টের জন্য, 24 থেকে 28 নম্বর এই 5টি পোস্টের জন্য। এখানে দেখুন লেখাই রয়েছে 10th পাস প্লাস, দেখুন আপনারা দেখে নিতে পারেন 10th পাস প্লাস ITI। দেখুন এই 28টি পোস্ট আপনারা স্ক্রিনশটও মেনে নিতে পারেন, এই প্রথম সরি এই 28টি, হ্যাঁ এই 28টি পোস্টের জন্য আবেদন করতে পারবেন, এবং অনলি মাধ্যমিক পাস প্রার্থীরা এই 5টি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আশা করছি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সি নিয়ে, আপনাদের আর কোনো প্রশ্ন না থাকারই কথা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, বন্ধুদের জানাবেন, অবশ্যই শেয়ার করবেন, এবং রেলওয়ে গ্রুপ ডি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরি স্টাডি ম্যাটেরিয়ালস, অনলাইন আলোচনা হেল্প এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বইয়ের PDF এবং যে কোনো স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য অবশ্যই আমার কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ব্যাস।